আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে ভিডিওটি রিলেটিভ ভেলোসিটি আপেক্ষিক বেগে দ্বিতীয় পর্ব, যেখানে টু ডাইমেনশন নিয়ে আলোচনা করব। তো এটা টু ডাইমেনশনের দ্য বিগিনিং, আবার ডার্ক সিরিজের মতো দ্য বিগিনিং ইজ দ্য ইন্ড, দ্য ইন্ড ইজ দ্য বিগিনিং না, এটা শুধুই বিগিনিং। তো যেখানে আমি টু ডাইমেনশনের প্রবলেম সলভ করার জন্য যেসব ফর্মুলা ব্যবহার করা হচ্ছে সেই ফর্মুলা গুলো নিয়ে আলোচনা করব এবং প্রবলেম সলভ করার সময় রিলেটেড টপিক গুলো নিয়ে আলোচনা করব। তো আপেক্ষিক বেগের কনসেপ্ট আমি আগের ভিডিওতে সম্পূর্ণরূপে ক্লিয়ার করেছি, তো ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো যারা দেখনি তারা ভিডিওটা দেখে আসো। তো টু ডাইমেনশনে আপেক্ষিক বেগের প্রবলেম সলভিং এ আমরা এই ফর্মুলা গুলো ইউজ করবো। তো এখানে আমাদের মেইন ফর্মুলাটা এটা হবে যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ হলো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাফ মাইনাস ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাফ। তাহলে এবার যেহেতু টু ডি স্থানাঙ্ক ব্যবস্থা, তো আমার একটা ভেক্টরের দুটো উপাংশ থাকবে, একটা হলো অনুভূমিক উপাংশ, একটা হলো লম্ব উপাংশ। তো আমরা এই দিক বরাবর উপাংশ গুলোকে অনুভূমিক আর এই দিক বরাবর উপাংশ গুলোকে উলম্ব উপাংশ বলছি। একটা ভেক্টরকে যখন অনুভূমিক আর উলম্ব উপাংশে ভাগ কনভার্ট করা যায়, তখন ওই ভেক্টরটা খুব সহজেই মান এবং দিক গুলো বের করা যায়। অনুভূমিকের সাথে উৎপন্ন দিক বের করবো এই সূত্র থেকে, আর উলম্বের সাথে দিক বের করবো এই সূত্র থেকে। তো কেন পরম মান নিয়েছি তার ব্যাখ্যা আমি একটু পর দিচ্ছি। তো এখন সিনারিওতে যদি সরাসরি উপাংশ আকারে দেওয়া না থাকে, তাহলে আমরা সিনারিওটাকে উপাংশে কনভার্ট করবো। তো এই কনভার্সনের জন্য আমরা এই ছকটা ব্যবহার করতে পারি, ডিরেকশন ছক। সেখানে উপরে হলো দক্ষিণ উত্তর দিক, নিচে দক্ষিণ দিক, উপরের দিকে পজিটিভ, নিচের দিকটাকে নেগেটিভ, ডান পাশে পূর্ব, বাম পাশে পশ্চিম, এক পাশকে পজিটিভ, এক পাশকে নেগেটিভ করে নিয়েছি। এবার যদি বলে একই স্থান থেকে যাত্রা শুরু করে একটা বস্তু পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে আর একটা বস্তু উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গেল, তাহলে ধরুন প্রথম বস্তুটা এ, তার ভেলোসিটি ভি এ, তাহলে সে 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে গেছে, তাহলে পূর্ব দিকটা হলো আমার এদিকে, তাহলে এটা হবে কত, 4 i ক্যাপ, যেহেতু ধনাত্মক দিকে আছে এবং অনুভূমিক দিকে আছে। আরেকটা বস্তু একই স্থান থেকে উত্তর দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গেল, তাহলে ওর ভেলোসিটিটা হবে 3 j ক্যাপ, যেহেতু এটা আমার উলম্ব দিকে আছে এবং উপরে ধনাত্মক দিকে আছে। তাহলে এবার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু ভেলোসিটি অফ এ যদি করি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে এটা হবে 3 j ক্যাপ মাইনাস 4 i ক্যাপ। তাহলে এবার আমরা এই যে ভেক্টরটাকে এই ফর্মেটে নিয়ে আসতে পারলাম। তাহলে এখন যদি আমরা এটার মানটা এবং দিকটা বের করতে চাই, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অন 5 মিটার পার সেকেন্ড। এখন দিকটা কিভাবে বের করবো, তো দিকটা বের করার জন্য আগে আমরা চিত্রটাকে শুধু এই অংশে চিত্র রাখবো, এই ভেক্টরটা। তাহলে এই ভেক্টরটা দুটো অংশ আছে, একটা হলো উপরের দিকে 3 j ক্যাপ, একটা যেহেতু -4 i ক্যাপ, তাহলে নেগেটিভ দিক হবে -4 i ক্যাপ। তাহলে লব্ধিটা অবশ্যই এই দিক বরাবর যাবে কোথাও, যেহেতু আমার এইদিকে বেশি মান আছে, এদিকে কম মান আছে, তাহলে লব্ধিটা এই দিক বরাবর হেল থাকবে একটু। তাহলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ θx আর উলম্বের সাথে উৎপন্ন কোণ θy। তাহলে এবার আমরা যখন এখান থেকে কোণ বের করবো, আমাদের কোণটা সবসময় সূক্ষ্ম কোণ হবে, মানে একটা চতুর্ভাগের মতোই অবশিষ্ট থাকবে। এরপর আমরা সিনারিও অনুযায়ী কোনটাতে হয়তো পরিবর্তন করতে পারি। তো এই জন্য আমি এখানে পরম মান নিয়েছি, যাতে আমার মাইনাস নিয়ে কোনো সমস্যা না হয়, সবসময় একটা সূক্ষ্ম কোণের মান আসে। তাহলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ θx কি হবে, ট্যান ইনভার্স পরম মান অফ y বাই x, অর্থাৎ উলম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ। তাহলে ট্যান ইনভার্স 3 বাই -4 পরম মান, যার ভ্যালুটা আসবে 36.9 ডিগ্রি। তো এভাবে আমরা মান আর দিকটা বের করে নিব। তো এখন যদি আমার এরকম ভাবে বলে না দিয়ে অনুভাবে বলা থাকে যে একটা ভেক্টর বা একটা ভেলোসিটি অনুভূমিকের সাথে 36.9 ডিগ্রি কোণে আছে, তখন আমরা কিভাবে উপাংশ কনভার্ট করবো। তো এবার বলা থাকলো যে আমার একটা ভেক্টর অনুভূমিকের সাথে 36.9 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এরকম একটা ভেক্টর বা ভেলোসিটি আছে যেটা হলো অনুভূমিকের সাথে 36.9 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে। তাহলে এবার এটাকে আমরা যখন উপাংশে কনভার্ট করবো, তখন এটাকে কি লিখতে পারি, যদি এটা এই বস্তুর ভেলোসিটি ধরি তাহলে, এবং এটার মান ধরো 5 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তাহলে 5 cos 36.9 ডিগ্রি, এটা হলো আবার অনুভূমিক উপাংশ, যেটা হলো এদিক বরাবর কাজ করবে, আর একটা কাজ করবে কি উলম্ব উপাংশ, যেটা এদিক বরাবর, যেহেতু ভেক্টরটা আমার এই দিক ডিরেকশনে আছে, প্লাস 5 sin 36.9 ডিগ্রি j ক্যাপ। তাহলে এখান থেকে আসবে কত, 4 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ।
এইভাবে যদি একটা অনুভূমিক বা উলম্বের সাথে উৎপন্ন কোণ দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা এভাবে উপাংশে কনভার্ট করে নিতে পারি। তাহলে এবার আমরা প্রবলেম সলভ করা শুরু করি। প্রবলেম সলভিং এর প্রথম প্রবলেমটা দেখি, একজন বালক রাস্তা দিয়ে পশ্চিম দিক হতে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, বাতাস ও বালকটির গতির দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে, বালকটি 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ন্ত বৃষ্টি হতে রক্ষা পাওয়ার জন্য ভূমির সাথে কতক্ষণে ছাতা ধরবে। তাহলে আমরা এবার কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলি। মনে করি আমরা স্থির আছি, তো এমন সময় যদি বৃষ্টি পড়ে তখন আমরা বিভিন্ন রকম সিনারি দেখতে পাই। কখনো দেখি যে বৃষ্টি সরাসরি নিচের দিকে পড়তেছে, আবার কখনো দেখি বৃষ্টি তীর্যক ভাবে পড়তেছে, আমরা কিন্তু স্থির। তাহলে আমরা স্থির থাকা অবস্থায় যখন বৃষ্টিটাকে সরাসরি নিচের দিকে পড়তে দেখি তখন হলো কোনো বায়ু প্রবাহিত হচ্ছে না, এই কারণে বৃষ্টিটা সরাসরি নিচের দিকে পড়ছে। কিন্তু আমরা স্থির থাকা অবস্থায় যখন বৃষ্টি কোনো দিকে তীর্যক ভাবে পড়তে দেখি তার মানে হলো ওই দিক বরাবর বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের কারণে বৃষ্টি পানিগুলো তীর্যক ভাবে পড়ছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের যদি বায়ু প্রবাহের দিক এবং বায়ু প্রবাহের ভেলোসিটিটা দেওয়া থাকে তাহলে সেটা সবসময় বৃষ্টিকে ইফেক্ট করবে, বৃষ্টির বেগের সাথে সেটা সবসময় যোগ হবে। তো এবার আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে প্রবলেমটা সলভ করি। তো বায়ু প্রবাহের কারণে বৃষ্টির যে বেগটা পাবো, তারপর ওই বেগ থেকে বালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করলে বালকের সাপেক্ষে বৃষ্টি কতক্ষণে পড়ছে ওই কোণটাতেই ছাতাটা ধরতে হবে, তাই তো? তাহলে এবার আমরা প্রবলেমটা সলভ করি। তাহলে বালকটি পশ্চিম হতে পূর্ব দিকে, পশ্চিম হতে পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ বয় 4 আই ক্যাপ, যেহেতু আমরা পূর্ব দিকটাকে ধনাত্মক ধরেছি। তারপর ভেলোসিটি অফ এয়ার, বায়ু যেহেতু একই দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা 1 আই ক্যাপ। তারপর হলো ভেলোসিটি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন, বৃষ্টি হলো উপর থেকে নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, তাহলে আমরা নিচের দিকটাকে যেহেতু নেগেটিভ ধরেছি এবং যেহেতু এটা উলম্ব দিকে তাহলে এটা মাইনাস 3 জে ক্যাপ। তাহলে এবার যেহেতু বললাম যে বাতাসের বেগটা সবসময় বৃষ্টির বেগকে ইফেক্ট করবে, তাহলে বায়ু প্রবাহের কারণে বৃষ্টির পরিবর্তিত বেগ ভি আর প্রাইম, ভি অফ রেইন, ভেলোসিটি অফ রেইন প্লাস ভেলোসিটি অফ এয়ার, তাহলে এখান থেকে কি লেখা যায়, মাইনাস 3 জে ক্যাপ প্লাস আই ক্যাপ। তাহলে বায়ু প্রবাহের কারণে বৃষ্টির পরিবর্তিত বেগটা এটা হবে। তাহলে এবার বালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করি, তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বয় ভি আর প্রাইম মাইনাস ভি বয়, তাহলে ভেলোসিটি অফ রেইন দেখো মাইনাস 3 জে ক্যাপ প্লাস আই ক্যাপ, ভেলোসিটি অফ বয় 4 আই ক্যাপ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ। তাহলে বালকের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা এটা পাওয়া যাচ্ছে। এবার আমরা বালকের সাপেক্ষে বৃষ্টির বেগটাকে চিত্রে কনভার্ট করি, তাহলে এখানে আছে মাইনাস 3 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, তাহলে নেগেটিভ দিকে এদিকে মাইনাস 3 আই ক্যাপ, এদিকে মাইনাস 3 জে ক্যাপ। তাহলে এই ভেক্টরটার লব্ধি এই বরাবর কাজ করবে, দুবার পাশে সমান অংশ আছে তাহলে ঠিক মাঝ বরাবর কাজ করবে, তার মানে বৃষ্টিটা অ্যাকচুয়ালি আমার এই বরাবর পড়ছে এবং আমাকে এভাবে ছাতা ধরতে হবে, তাহলে ভূমির সাথে থিটা এক্স কোণে ছাতা ধরতে হবে। তাহলে এবার আমরা এই কোণটা বের করি, তাহলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ বের করার সূত্র বলেছিলাম থিটা এক্স সমান ট্যান ইনভার্স পরম মান অফ উলম্ব উপাংশ বাই অনুভূমিক উপাংশ। তাহলে আমার উলম্ব উপাংশ আছে মাইনাস 3, অনুভূমিক উপাংশ আছে মাইনাস 3 পরম মান, তাহলে এখান থেকে পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে বালক যখন বৃষ্টি থেকে বালক যখন 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াবে তখন বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ভূমির সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। এই কোশ্চেনটা আমার কলেজের কুইজে আসছিল এবং তখন আমি এটা পারিনি, কেন জানি এই পুরো টপিকটি আমার স্কিপ হয়ে গেছিল, যাই হোক এখন তো পারি। তো এই টাইপের প্রবলেম সলভিং শুরু করার জন্য এটা একটা ভালো কোশ্চেন, তাই আমি এটা দিয়ে শুরু করলাম। তো এবার আমরা দ্বিতীয় প্রবলেম দেখি, প্রবলেমটা রুয়েট অ্যাডমিশন টেস্টে 2004-05 সালে আসা। তো 10 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছে এবং 60 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব হতে পশ্চিমে বাতাস বইছে, পূর্ব হতে পশ্চিমে, তো পূর্ব হতে পশ্চিম অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ নির্ণয় করো যাতে গাড়ির সামনের ও পিছনের কাচ ভিজে, শুধুমাত্র পিছনের কাচ ভিজে, এই পর্যন্ত কোশ্চেনটা ছিল আমি ক্রিয়েট করেছি, শুধুমাত্র সামনের কাচ ভিজে। তো এবার আমরা ডিরেকশন চার্টের মাধ্যমে আগে আমাদের যা যা ডাটা দেওয়া আছে ওগুলাকে এই ফর্মেটে কনভার্ট করি, তারপর আমি প্রবলেমটা এক্সপ্লেন করব, আর প্রবলেমটা পরের অংশে মুছে দিব, এই কারণে যারা লেকচার তুলছো তারা এখনই কোশ্চেন তুলে রেখো।
তো বাতাসের বেগ দেওয়া আছে হলো পূর্ব হতে পশ্চিম দিকে, তাহলে পূর্ব হতে পশ্চিমে, তাহলে নেগেটিভ দিকে, তাহলে ভেলোসিটি অফ এয়ার হলো -60 আই ক্যাপ। আর বৃষ্টি যেহেতু কেভিটার পার সেকেন্ড বেগে পড়ছে, তো কিছু যেহেতু বলা নাই তার মানে বৃষ্টি সরাসরি নিচের দিকে পড়ছে, তাহলে এটা হবে -10 জে ক্যাপ। আর যেহেতু গাড়ির কোনো ভেলোসিটি দেয়া নেই এটা আমরা বের করবো, তো এখানে আমরা ধরে নিই পূর্ব হতে পশ্চিমে অভিমুখী, পূর্ব হতে পশ্চিমে অভিমুখী চলন্ত গাড়ির গতিবেগ হবে -X আই ক্যাপ, যেহেতু নেগেটিভ দিকে যাচ্ছে এর জন্য আমরা মাইনাস ধরে নিলাম। তো বায়ু প্রবাহের কারণে বৃষ্টির পরিবর্তিত বেগ এটা কি হবে -10 জে ক্যাপ -60 আই ক্যাপ। তাহলে এবার গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, গাড়ির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ হবে -10 জে ক্যাপ -60 আই ক্যাপ -X আই ক্যাপ। তাহলে এখান থেকে পাচ্ছি x -60 আই ক্যাপ -10 জে ক্যাপ। তাহলে এবার এখান থেকে আমরা কি কি শর্ত আরোপ করলে গাড়ির সামনের ও পিছনের কাজ বুঝবে, শুধুমাত্র পিছনের কাজ বুঝবে, শুধুমাত্র সামনের কাজ বুঝবে, সেই অংশটা এবার এক্সপ্লেন করছি। তো আমরা আগের অংশে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু কার পেয়েছিলাম x -60 আই ক্যাপ -10 জে ক্যাপ, যেখানে আমরা গাড়ির গতিবেগ ধরেছিলাম পূর্ব হতে পশ্চিমমুখী x আই ক্যাপ বা -X আই ক্যাপ। আমি যখন এখানে ডিরেকশনের সাহায্যে লিখছি তখন আমি মাইনাস চিহ্নটা দিচ্ছি না, ডিরেকশন যখন উঠিয়ে নিচ্ছি তখন মাইনাস দিচ্ছি ডিরেকশনটা বোঝানোর জন্য, তো দুইটা অ্যাকচুয়ালি একই জিনিস। তো এবার দেখে আমাদের তিনটা সিনারিও ছিল, একটা হলো সামনের ও পিছনের কাজ ভিজবে, আরেকটা শুধুমাত্র পিছনের কাজ ভিজবে, আরেকটা শুধুমাত্র সামনের কাজ ভিজবে। তাহলে যখন সামনের ও পিছনের কাজ ভিজবে তখন চিত্র অনুযায়ী কি দেখা যাচ্ছে, বৃষ্টিটা আমার সরাসরি নিচের দিকে পড়তে হবে, নিচের দিকে পড়লেই আমার সামনের কাছেও পানি পড়বে পিছনের কাছেও পানি পড়বে। তো বৃষ্টি কখন সরাসরি নিচের দিকে পড়বে, যখন আমার কোনো অনুভূমিক উপাংশ থাকবে না, তো গাড়ির সাপেক্ষে বৃষ্টি বেগে যখন কোনো অনুভূমিক উপাংশ থাকবে না শুধুমাত্র উলম্ব উপাংশ থাকবে, তখনই বৃষ্টিটা সরাসরি নিচের দিকে পড়বে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x -60 সমান 0, তো x হলো 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন সামনের ও পিছনের কাজ মিশবে তখন গাড়ি পূর্ব হতে পশ্চিম দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল থাকতে হবে। তো এবার আমরা দ্বিতীয় সিনারিতে আসি, শুধুমাত্র পিছনের কাজ মিশবে, তো কখন শুধুমাত্র পিছনের কাজ মিশবে, যখন বৃষ্টিটা এইভাবে পড়বে তীর্যক ভাবে, তো এভাবে তীর্যক ভাবে পড়লে শুধুমাত্র পিছনের কাজ মিশছে কিন্তু সামনের কাছে কোনো পানি পড়ছে না, তো তার মানে আমার একটা অনুভূমিক উপাংশ থাকবে যার কারণে আমার ভেক্টরের এখানে লব্ধিটা এই দিক বরাবর কোথাও কাজ করবে, এই অংশগুলোর মধ্যে কাজ করবে, আমার এখানে অবশ্যই একটা অনুভূমিক উপাংশ থাকবে। এবং এই অনুভূমিক উপাংশটা যেহেতু নেগেটিভ দিকে আছে তাহলে আমরা বলতে পারি x -60 এই অনুভূমিক উপাংশটা -0 হবে, অর্থাৎ নেগেটিভ দিকে থাকবে। তো এখান থেকে বলা যায় x is -60 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ গাড়ি যখন পূর্ব হতে পশ্চিম দিকে 60 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম বেগে গতিশীল হবে তখন শুধুমাত্র পিছনের কাছে ভিজবে সামনের কাছে ভিজবে না। এবার আসি আমরা শুধুমাত্র সামনের কাছে ভিজবে, শুধুমাত্র সামনের কাছে কখন ভিজবে, যখন আমার পূর্ব দিক বরাবর বৃষ্টিটা হেলে পড়বে, অর্থাৎ এভাবে তীর্যক ভাবে পড়বে, তখন এই সামনের কাছে ভিজছে কিন্তু পিছনের কাছে ভিজতেছে না। তাহলে এবার আমার ভেক্টরের লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে, তার মানে আমার অনুভূমিক উপাংশটা পজিটিভ দিকে থাকতে হবে। তো তাহলে এবার আমার এই অনুভূমিক উপাংশটা পজিটিভ দিকে কাজ করবে, তার মানে x -60 ইজ গ্রেটার দেন 0 হবে। এখান থেকে বলা যায় x ইজ গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার পশ্চিম পূর্ব হতে পশ্চিম দিকে। তাহলে গাড়িটা যখন পূর্ব হতে পশ্চিম দিকে 60 কিলোমিটার পার আওয়ার চেয়ে বেশি বেগে গতিশীল হবে তখন শুধুমাত্র সামনের কাজ মিটবে কিন্তু পিছনের কাজ মিটবে না। আজকের ভিডিওর এটি লাস্ট প্রবলেম, আর প্রবলেমটা আমার বানানো, তো দেখি প্রবলেমটা। আর্কিটেকচারে অধ্যয়নরত স্নেহা আপু স্থির থাকা অবস্থায় উলম্বের সাথে 53.1 ডিগ্রি কোণে পূর্ব দিকে বৃষ্টি পড়তে দেখলো, কি সুন্দর দর্শন ক্ষমতা তাই না? তো আর্কিটেকচারে পড়লে তোমাদের এরকম দর্শন ক্ষমতা বৃদ্ধি পাবে, তো সেটা কি হবে তা দেখার জন্য এই ভিডিওটি দেখে নাও। ভিডিওটি আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করে বানাইনি, জাস্ট ফর ফান। তো আমরা আবার প্রবলেমে ফিরে আসি।
তো অপরদিকে তার ক্লাসমেট পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানোর সময় দেখলো যে বৃষ্টির খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে বসে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো এবং স্ন্যাপল পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা যাচাই করো। তো আমরা দেখি এবার আসলে সঠিক ছিল কিনা। তো এখানে দেখো ক্লাসমেট পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। তাহলে ক্লাসমেটের নাম যদি এ দেই তাহলে ভেলোসিটি অফ এ 4 আই ক্যাপ, যেহেতু ধনাত্মক দিকে পূর্ব দিকে, এবং দৌড়ানোর সময় বৃষ্টি খাড়া নিচের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। তাহলে এই যে বৃষ্টির বেগটা দেওয়া আছে এটা হলো তার ক্লাসমেটের সাপেক্ষে। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এ এটা দেওয়া আছে -3 জে ক্যাপ। তাহলে আমরা এখন ভেলোসিটি অফ রেইন বের করব, বৃষ্টির প্রকৃত বেগ। তাহলে আমরা জানি কি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এ হবে ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ এ, বা ভেলোসিটি অফ রেইন হবে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এ প্লাস ভেলোসিটি অফ এ। তাহলে এবার আমরা মানগুলো বসাই। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু এ হলো -3 জে ক্যাপ, আর ভেলোসিটি অফ এ হলো +4 আই ক্যাপ। তাহলে হলো এটা আমার বৃষ্টির প্রকৃত ভেলোসিটি। তো এবার এটা আমরা মান এবং দিকটা বের করি। তাহলে এটা মান কি হবে, ভেলোসিটি অফ রেইন ওভার 3a² + 4a² সমান 5 মিটার পার সেকেন্ড। তো এবার আমরা দিকটা বের করার জন্য এই ভেক্টরটাকে এই ডিরেকশন চার্টে স্থাপন করি। তাহলে -3 জে ক্যাপ এই দিকে, -3 জে ক্যাপ +4 আই ক্যাপ এই দিক বরাবর, 4 আই ক্যাপ। তাহলে আমার লব্ধিটা এই দিক বরাবর কাজ করবে কোথাও, আর যেহেতু আমাদের উলম্বের সাথে উৎপন্ন কোণ চেয়েছে, পর্যবেক্ষণটা উলম্বের সাথে ছিল, তাহলে আমরা এই কোণটাকে ধরে নিই। তাহলে এই কোণটা আর এই কোণটা একই হবে, যেহেতু এটা বিপরীত কোণ এবং বৃষ্টি অ্যাকচুয়ালি এভাবে পড়বে, তাই তো? তাহলে এই কোণটা কি হবে, থিটা সমান ট্যান ইনভার্স মডুলাস অফ 4/-3। তাহলে এটা ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি 53.1° আসে, তার মানে তার পর্যবেক্ষণটা সঠিক ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে একটা গাড়ি বা কেউ যখন একটা ঢালু রাস্তায় একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, তো তখন বৃষ্টি পড়লে সিনারিওগুলো কিরকম হবে, ওই সংক্রান্ত সমস্যাগুলি। তো ততদিনে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং গুড ফোর্স একাডেমির পেজে চোখ রাখো। আল্লাহ হাফেজ।